ডিম ডিম নিঃসন্দেহে আমাদের স্বাস্থ্যের জন্য একটি উপকারী খাদ্য উপাদান। ডিম আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, সিদ্ধ, ভাজি বা তরকারি সব কিছুতেই খাওয়া যায় এই পুষ্টিকর এই উপাদানটি। ডিম কিভাবে খেলে পুষ্টিগুণ বজায় থাকে তা হয়তো আমরা অনেকেই জানি, কিন্তু ভুল পদ্ধতিতে ডিম খেলে হতে পারে ক্যান্সার পর্যন্ত। ব্রিটেনের দ্য জার্নাল অফ নিউট্রিশনে প্রকাশিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনেক খাবার হয়তো অনেক পুষ্টিকর জেনে আমরা খেয়ে থাকি, কিন্তু তার সঠিক নিয়ম হয়তো আমরা জানি না, যার কারণে আমাদের শরীরে উপকারের বদলে অনেক ধরনের ক্ষতি হয় এবং বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব ডিম কীভাবে খেলে আমাদের শরীরে ক্যান্সার পর্যন্ত বাসা বাঁধতে পারে। তো তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন, যাতে সকল ভিডিও সবার আগে আপডেট পেতে পারেন। গবেষণার প্রতিবেদনে বলা হয়েছে যে ডিমের তরকারি একাধিকবার গরম করে খেলে তার প্রোটিন নষ্ট হয়ে যায়। ডিমের মধ্যে থাকা নানান ধরনের ব্যাকটেরিয়া জন্মায়, ওই ব্যাকটেরিয়া পেটের জন্য খুবই ক্ষতিকারক। ডিমের মধ্যে থাকা হাই প্রোটিনে নাইট্রোজেনও থাকে। ডিম দ্বিতীয়বার গরম করলে ওই নাইট্রোজেন অক্সিডাইজড হয়, যা ক্যান্সারের অন্যতম কারণ। পুষ্টি বিশেষজ্ঞরা বলেছেন ডিমের ঝোল বা অমলেট কোনোটাই গরম করে খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। গবেষণায় দাবি করা হয়েছে যে ডিমের প্রোটিন গ্রহণ বা হজম দুদিক থেকেই কাঁচা ডিমের চেয়ে এগিয়ে রান্না করা ডিম। তবে ডিমের তরকারি বারবার করে খেলে গরম করে খেলে তার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। গবেষণায় আরও বলা হয়েছে ডিমের প্রোটিন গ্রহণ এবং তা হজম দুদিক থেকেই কাঁচা ডিমের চেয়ে রান্না করা ডিম ভালো, এবং রান্না করা ডিমের প্রোটিনের উপস্থিতি 91%, যেখানে কাঁচা ডিমের প্রোটিনের উপস্থিতি মাত্র 50%। অন্যদিকে কাঁচা ডিমে সুপাচ্য বা হজমসাধ্য প্রোটিনের পরিমাণ মাত্র 3 গ্রাম, রান্না করা গোটা ডিমে সেটাই হলো 6 গ্রাম, অর্থাৎ প্রায় দ্বিগুণ পরিমাণে থাকে। ডিম রান্নার সময় তার পুষ্টিগুণের গঠনগত পরিবর্তন হয় এবং বেড়ে যায় হজমসাধ্য প্রোটিনের পরিমাণ। এছাড়া ডিমে থাকা ট্রিপটেন এনজাইম প্রোটিন ভেঙে তা হজমে সহায়তা করে, কিন্তু কাঁচা ডিমে থাকা অন্য এনজাইম বা ট্রিপটেনের পথে তা বাধা হয়ে দাঁড়ায়, ফলে প্রোটিনের সহজপাচ্যতা বিঘ্নিত হয়। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আমরা জানতে পারলাম আসলে ডিম কোনোভাবেই আসলে দ্বিতীয়বার গরম করে খাওয়া যাবে না, বা একবার ভাজি করা ডিম দ্বিতীয়বার ভাজি করে আবার খাওয়া যাবে না। তো সেক্ষেত্রে আমাদের শরীরে বিভিন্ন সমস্যা বা ক্যান্সার হতে পারে। তো ডিম একবার রান্না করেই খেয়ে নেওয়া ভালো। তো অবশ্যই সে বিষয়ে সবাই সতর্ক থাকবেন, না হলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির ভিতরে পড়ে যেতে পারেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সবার ভিতরে ভিডিওটি ছড়িয়ে দিন, যাতে সবাই বিষয়টি জানতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।